ব্রাজিলের খেলা দেখতে গিয়েছিল দুটি শিশু মাদ্রাসায় পড়ে, এবং এতে করে হুজুর রাগে সেই দুই ছাত্রকে বেদম প্রহার করেছে, এত বেশি প্রহার করেছে যে তারা মাদ্রাসা থেকে পালিয়েছে। তাদের শরীরের অবস্থা দেখানোর কোনো অবকাশ নেই, এত বেশি পিটিয়েছে, রক্তাক্ত হয়েছে। জানি না হুজুর কেন এমনটা করেছেন, হয়তো রাগের বশত করে ফেলেছেন। আজকের এই ভিডিও কোনো হুজুরকে গালি দেওয়ার জন্য নয়, আজকের এই ভিডিও সম্পূর্ণ সচেতন হওয়ার জন্য। এই বয়সে সবাই খেলাধুলা দেখতে চায়, এই বয়সে আমাদের মতো আমাদের চেয়ে বড় বয়সীরাও খেলা দেখেন। ওইদিকে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে আর্জেন্টিনা সমর্থকের ছুরিকাঘাতে আপন বন্ধুর মৃত্যু হয়েছে। হাটহাজারির একটি ঘটনা দেশব্যাপী আলোচিত হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, হুজুর ছাত্রকে পিটিয়েছে, হাইকোর্ট থেকে রুলও জারি হয়েছে। অনেক জায়গায় দেখা যায় হয়তো কিছু কিছু হুজুর রাগের মাথায় হয়তো রাগ দমাতে পারেন না, সেটা ক্ষোভটা চলে যায় শিক্ষার্থীদের উপর। আজকে যে ছোট ছোট দুজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছেন, তারা একটা মাদ্রাসা থেকে পালিয়ে এসেছে, অনেক ভাগ্য ভালো যে তাদেরকে ওনারা পেয়েছেন। আমিও হুজুরের সাথে কথা বলেছিলাম, হুজুর আফসোস করেছেন, বলেছেন 30 বছরের জিন্দেগিতে তিনি মারেননি, তিনি অনুতপ্ত যে তিনি বেশি মেরে ফেলেছেন। চট্টগ্রামের হাটহাজারির দোলই ইউনিয়নের দোলই মুনিরিয়া হাফেজিয়া মাদ্রাসার এই দুজন ছাত্র, তারা পরশু ব্রাজিলের ম্যাচটা দেখার জন্য মানে হ্যাফজখানা থেকে বের হয়েছিল। এক পর্যায়ে তাদের ছয়জনের মধ্যে দুজনকে যা মেরেছে আমি তার বর্ণনা করে মানে আমাদের মানে সম্মানিত হুজুরকে বা যিনি মেরেছেন ওনাকে আমি আর সে বদনামের ভাগিদার করতে চাই না, কারণ ওনার সাথে কথা বলে আমারও খারাপ লেগেছে। এ হচ্ছে যে বিষয়, যদি এই দুজন শিশু তাদের বাড়ি চকরিয়া, তাই না, চকরিয়া, তারা যদি আজকে পালিয়ে ঘরে না যায়, তো তাদের মা বাবার অবস্থাটা কেমন হবে? এরকম অহরহ মানুষ আমার কাছে আসেন, আমার ছেলেটা চলে গেছে, একটু খুঁজে দেন, একটু খুঁজে দেন, একটু খুঁজে দেন। অনেক সময় হ্যাফজখানার শিক্ষার্থীরা হয়তো কেউ কেউ দুষ্ট হতে পারে, এ কারণে তারা পালিয়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো হুজুরের পিটার বইও পালিয়ে যায়। আমি শুধু একটু দেখাতে চাই এই দুইজন, আবারও বলছি এই যে দেখতে পাচ্ছেন এই দুইজন, এরা চকরিয়া বাড়ির চট্টগ্রামের হাটহাজারিতে এসেছে এবং হুজুরের মার্কে তারা পালিয়েছে। আমার পেছনে যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন আরও কোথায় আছেন একটু এদিকে আসেন, ওনারাই মূলত আমাকে খবর দিয়েছেন আমি এখানে এসেছি, একটু শুনি আগে ওনাদের মুখে কি। আচ্ছা একটু আগে আমাদের, আচ্ছা একটু আপনি একটু এদিকে আসেন, আমাদের একজন হাফেজ সাহেব এখানে আছেন, কি হয়েছে তোমার সাথে বলো আমাকে। আচ্ছা এগুলো দেখানোর সুযোগ নেই, কিভাবে মারছে এগুলো দেখানোর সুযোগ নেই, আপনি তো দেখেছেন কিরকম অবস্থা শরীরে দেখেছেন? এটা আসলে বর্ণনা করার মতো কোনো ভাষা নেই আমার, এভাবে তো মারে না। আমি একজন হ্যাফজখানার ছাত্র ছিলাম, হাফেজ হয়েছি, অহরহ হাফেজ আছে, এভাবে মারার কোনো রুল নাই। এভাবে যে একজন ছাত্রকে মারবে, হয়তো এই ছেলেটা হয়তো ফালিয়ে গেছে, হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোথাও হারিয়ে গেছে, এই দায়ভারটা কে নিবে? আমাদের জাতিরা এখনও শিক্ষা নেওয়ার অনেক সময় রয়েছে, হাফিজি মাদ্রাসায় দিচ্ছেন এটা হচ্ছে ভালো কথা, কিন্তু এভাবে যে প্রহার করা এটা আমার দৃষ্টিতে একদমই ভালো না, কারণ এটা আইএমএ জাহিলিয়াত আমরা দেখি নাই, কিন্তু আমরা এই যে ফিটার যে নমুনাগুলো দেখলাম এখন আইএমএ জাহিলিয়াতের মতো হয়ে গেছে। এখন এর এখানে রক্তাক্ত হয়েছে তো শরীর, তাই না, রক্তাক্ত হয়েছে না? অবশ্যই ফোরা শরীরটা এখানে দেখেন কোনো জায়গায় নেই, এরকম ভাবে প্রহার করেছে। আমি আমি আসলে সেই দৃশ্য দেখাচ্ছি না, কারণ এটা দেখালেও ফেসবুক রাখবে না এগুলো, তবে তার সারা শরীরে কিন্তু বেদম প্রহার করেছে, এটা মানে বলার মতো না, এটা বলে শেষ করা যাবে না। তো আমাদের একজন ভাই, উনিও কিন্তু হ্যাফজখানায় পড়তেন, একজন হাফেজে কুরআন হয়েছেন, এখন শিক্ষকতায় আছেন মনে হয়, তো উনিও কিন্তু এটা বলছেন। আমার বিষয়টা হচ্ছে যে মানে আমরা একটু আমাদের রাগকে সংবরণ করতে হবে। সে যদি, এই যে আমাদের হুজুর ভাই বললেন, যদি সে কোনো গাড়ির নিচে পড়ে মারা যায়, দায়টা কে নেবে, কে নেবে দায়? এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা, একটু দেখেন
এই ছেলেটা আজকে অনেক দিন ধরে নিখোঁজ। যে ছেলেকে দেখতে পাচ্ছেন সে আজকে অনেক দিন ধরে নিখোঁজ। ঢাকা থেকে এক ভাই আমাকে প্রতিদিন ফোন দিচ্ছে, ভাই এটা একটু তুলে ধরেন, এ ছেলের জন্য তার মা বাবা সবাই কান্না করছে। আজকে বেশ কিছুদিন ধরে নিখোঁজ, বেশ কিছুদিন ধরে নিখোঁজ, মানে তার পরিচয় জানতে চাচ্ছে। এই যে নাম্বার আছে, যদি কেউ চিনে থাকেন। এরকম শুধু এরকম না, অহরহ মানুষ, অহরহ মানুষ আমাদের কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন দিচ্ছেন, হ্যাফজখানা থেকে চলে যাচ্ছেন। আবার হ্যাফজখানাকে কেউ আবার এটা অনেক খুশি হয়ে যাবেন যে হ্যাফজখানাকে তুলোধুনো করে ছাড়বেন, এমনটাও যাতে না হয়। হ্যাফজখানা অসংখ্য আছে, অসংখ্য শিক্ষার্থীরা সেখানে লেখাপড়া করে হাফেজে কোরআন হচ্ছে। হ্যাফজখানায় হাজার হাজার হুজুর পাঠদান করছেন। হয়তো এদের মধ্যে দুই একজনের ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে। এটা যে শুধু হ্যাফজখানায় হচ্ছে তা না, অনেক সময় স্কুলের শিক্ষকরা সেটা করেন, কোচিং সেন্টারের শিক্ষকরাও করেন। আমিও মানে অনেক সময় বাবাও চাচাও জ্যাঠাও কিন্তু রাগের বসে ভাই বসে ভাইকে মারধর করে, মানে এটা আবার মাদ্রাসায় পেয়েছেন বলে দয়া করে কেউ যে একেবারে মাদ্রাসাকে তুলোধুনো করবেন এটাও কাম্য নয়। কারণ কি জানেন? কারণ হ্যাফজখানায় কারা পড়ে? ধনী দরিদ্র মধ্যবিত্ত সবার, হাজার হাজার কোটি টাকার মালিক একজন যে কোরআন বানাতে চাচ্ছেন পরে, ওরা লেখাপড়া করে করে, কিন্তু এই দুটাকে মাধ্যম ধরে দয়া করে যেন কেউ কিছু না বলেন। আপনি হয়তো হুজুরের সাথে কথা বলেছেন, হুজুরের কথা কি শুনতে পেয়েছেন? হুজুর বলছে যে মানে মাদ্রাসা পাঠা দিবার জন্য, আমরা বলতেছি যে মাদ্রাসা পাঠাবো না, ওর গার্জেন আসছে, গার্জেন আর পাঠাই দেবো। আর আপনার কথা বলছে আলিভাই আসলে যেটা করে এটা এটা বলছে আমরা এটা না। আমি বলবো যে আপনাদের উপর সিদ্ধান্ত দেবে, যেহেতু আপনারা জানিয়েছেন মাদ্রাসা যাবা এখন। জি যাবে। জি আচ্ছা, তুমি মাদ্রাসা যাবে? না যাবে না। আচ্ছা কোথায় চলে যাবে তুমি? বাড়িতে। বাড়িতে কেন? ভয় হচ্ছে তোমার? জি। কে মারবে? হুজুরে। হুজুরে মারবে? আচ্ছা তোমাকে কিভাবে মেরেছে একটু বলো তো দেখি। আচ্ছা আমি বাড়ি যাব। বাড়ি চলে যাবে যে? জি। আচ্ছা আচ্ছা, আমি আর সেই মারামারি বর্ণনা দিচ্ছি না, বাড়ি যেতে চাই। ওনারা পেয়েছেন আসলে, বেসিক্যালি উনি পেয়েছেন, খাবার দাবার দিয়েছেন না? দিছি। এইদিকে আসেন, আমাদের এক ভাই আছেন, খাবার দাবার দিছি, নাস্তা দিছি। ওনারা যাইতেছে যে দক্ষিণ দিকে সিএনজি এলাকায়, এখানে নামাই দিছে। এখানে নামা দেওয়ার পর আমার ওনারা পাইছে, ওনারা পাওয়ার পর কথা বলতে বলছে, বলার পর ওরা কিছু পায় না, মোবাইল নম্বর টম্বর কার্ড টাট। আমি যে এখন এখান থেকে আসছি বাড়া নিয়ে, তারপরে ওনার থেকে কার্ড টাট বাইর করছি। মানে মায়ের যা নমুনা দেখেছেন, জি এটা কেমন দেখলেন? এটা তো অনেক অভাব কারণ, এটা তো আমরা কিছু বলতে পারবো না মুখে। এরকম করে কেউ কেউ মারে না। আমার বাচ্চাও মাদ্রাসা পড়ে, আমার বাচ্চাও আমার মেয়ে স্কুল মাদ্রাসা পড়ে, এরকম কেউ কেউ ফিটে না, এরকম এটা তো ভালো না। আপনি আমাকে জানিয়েছেন কিরকম দেখেছেন? আমি তো শরীরের অবস্থা, শরীরের অবস্থা অনেক খারাপ। এরকম করে কেউ কোনো হুজুর এরকম মারতে দেখিয়ে না, এই প্রথমেই দেখলাম এরকম করে হুজুর মারতে গিয়ে। এরকম মারার তো ভালো না ছেলেদের, ওরা তো এমনি ফেলা যায়, এটা ছোট ছেলে সহ্য করতে পারে না, সেদিন চলে যাচ্ছে। ফিটের অবস্থা তো দেখছেন, আপনি দেখাতে পারতেছেন না, সেদিন দেখাচ্ছেন না, কিন্তু ফিটের অবস্থা এমন খারাপ, এগুলো দেখার মতো নয়। রক্তাক্ত হয়ে গেছে, রক্তাক্ত, রক্ত উঠে গেছে হাতে পায়ে পুরো শরীরে, এরভাবে মারে না কাউকে, ছোট ছেলে সহ্য করতে পারবে এগুলা? আচ্ছা যাই হোক, আমি আবারও বলি, দয়া করে আমি বিনয়ের সাথে বলবো, দেখেন যিনি মেরেছেন, আচ্ছা যিনি হুজুর মেরেছেন, তোমার কি হয়? হুজুর হচ্ছেন আপন চাচা, হুজুর হচ্ছেন মামা। তো সেজন্য আমি শুরু থেকে আমি চাইলে এটাকে হুজুরকে একেবারে এত বেশি কিছু বলে ওনাকে অনেক গালি দেওয়ার জন্য এরকম একটা উপক্রম সৃষ্টি করার পক্ষে না। আমি যে জিনিসটা বলতে চাই, অর্থাৎ ওই যে বললাম না, রাগের বসে আমরা অনেক সময় রাগ খুব প্রকাশ করি, তো এদের উপর হুজুরে যিনি করেছেন, একজন চাচা একজনের মামা হয়, কিন্তু খুবটা বেশি হয়ে গেছে, এটা হওয়া যাবে না। আমি বলছি না, মানে অবশ্যই শাসনের দরকার আছে, সে শাসন হতে হবে ঠিক সেরকমই, যেন এটা অতিরঞ্জিত হয়ে না যায়। এটা খুব বেশি হয়ে গেছে, আবার এটাকে পুঁজি করে আল্লাহর ওয়াস্তে কেউ আবার একেবারে গণহারে সব মাদ্রাসা, গণহারে সব হ্যাফজখানা, গণহারে সব হুজুরকে বক্র চোখে দেখা থেকে কিন্তু বিরত থাকবেন। আমি শুধু এতটুকু বলবো, এই ভিডিও আমি করতাম না,
এই ভিডিও আমি করেছি এই কারণে, হয়তো ওনার এই ঘটনার মাধ্যমে অন্যান্য জায়গায় যারা আছেন হয়তো কোনো হুজুর যদি আমাদের এই ভিডিওটা দেখেন হয়তো তিনি কি করবেন, রাগকে সংবরণ করবেন, না এরকম করা যাবে না। আল্লাহ না করুক আমাদের এই হাফেজ ভাই মাওলানা সাহেব, তিনি বললেন তিনিও কিন্তু হেফজখানায় পড়েছেন, আপনিও হেফজখানায় পড়েছেন? আমি হেফজখানায় পড়ে আমি আলেম হয়েছি। আপনি মাদ্রাসায় পড়েছেন, আপনি তো দেখেছেন এরকম মারে? না একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, তাই ঠিক আছে। এই যে আমি দুজন বাইকে নিয়েছিলাম, মানে আমার কথা হচ্ছে যে সোজা সাপটা কথা, কাউকে এখানে আমি হেয় করার জন্য না, শুধু আমরা একটু সচেতন হই, শুধু আমরা একটু সচেতন হই। আর এই ভাই সেও কিন্তু হেফজখানায় পড়ে, ঢাকা থেকে একজন আমাকে বারবার প্রতিদিন ফোন দিচ্ছেন, অনেক দিন ধরে সে নিখোঁজ রয়েছে মাদ্রাসা থেকে, সে পালিয়ে গেছে, কেন কি কারণে পালিয়ে গেছে, যেন সে যেন ফিরে আসে। যদি তাকে কোথাও দেখে থাকেন তাকে একটু বলে দেবেন যেন তার মা বাবা, তার মা বাবা তার জন্য কান্নায় আছে, ঘুম হারাম, দয়া করে কেউ একটু বলবেন। আর 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 যেটা বিষয়, এটা তো মন খারাপ হয়ে গেছে, এবার একটু সবাইকে একটু হাসাই। তোমার নাম কি? শাকুত উসমান। তোমার প্রিয় দল কি? নেইমার। প্রিয় দল কি? নেইমার। ব্রাজিল না? আচ্ছা আচ্ছা, তোমার প্রিয় দল কি? আর্জেন্টিনা। তোমার প্রিয় দল কি? আর্জেন্টিনা। আচ্ছা হুজুর আর মারবে না, চলে যাবে তো ইনশাল্লাহ? বাড়িতে যাবে, হুজুর মারবে না, আমি বলে দেবো যাবা। হ্যাঁ দেখেন দেখেন আমরা কিন্তু, আচ্ছা তাহলে তোমার প্রিয় দল কি? নেইমার। ওর প্রিয় দল কিন্তু নেইমার, নেইমার না, নেইমার হচ্ছে যে ব্রাজিলের খেলোয়াড়। তুমি ওই দিন খেলা দেখেছো? হুজুরে সেজন্য রাগ করেছে তাই না? তো তুমি তো ওইভাবে হুজুরকে বলে যেতে পারো নাই, তুমি তুমি বলে যাওনি কেন, ভুল হয়েছে তা বুঝতে পারোনি আর কি, তুমি কি, আমরা তো বসে অনেক সময় করেছি আর কি। তো যা হোক এটা কিছু মনে করবেন না। তোমার প্রিয় খেলোয়াড় কে? আর্জেন্টিনার। হন হারে মেসি। মেসি, তোমার মেসি পছন্দ? একটু কাছ থেকে দেখাই, মেসি পছন্দ? না। মেসির ভালো লাগে না? কেন, মেসি তোমাকে বকা দিয়েছে? তোমার প্রিয় খেলোয়াড় কে? নেইমার না? আচ্ছা ইনশাল্লাহ। কদ্দুর পড়েছো? এক পারা পড়েছো না? তুমি কদ্দুর পড়েছো? নাজেরা। নাজেরা। তো প্রিয় দর্শক, দুঃখ দিয়ে শুরু করেছি, আনন্দ দিয়ে শেষ করেছি। আমাকে দু কথা কেউ যদি গালি দিয়েও যদি মনে এতটুকু শান্তি পান, আমি আবারও বলি, মন থেকে বলি, আমি কাউকে ছোট করার জন্য কোনো কিছু বলি নাই। শুধু যে মাদ্রাসা মারে তাও না, স্কুল শিক্ষকরাও মারে, প্রাইভেট টিউটরও মারে, আপন মাও মারে, আপন বাবাও মারে। আবার এই মারামারির জন্য আপনিও উৎসাহ বোধ করে যেন এরকম কি না করেন, কি না করেন, প্রহার না করেন, সেটা হবে কিসের মধ্যে? আমি যেহেতু আইনি অনেকগুলো বিষয় আছে, কথা হচ্ছে আমরা সতর্ক থাকবো। আপনার সর্বশেষ কি পরামর্শ হতে পারে আপনার হাফেজ ভাই? আমার পরামর্শ হচ্ছে যে এরা মাদ্রাসা চলে যাক, পড়ুক, হাফেজ হোক, এটা হচ্ছে কাম্য। আর হুজুরকে আমি একটাই কথাই বলবো, এমন যেন না হয় যে আমার এই ছেলেটা যেন আমার একটা পরের জন্য এই ওর জীবনটা শেষ হয়ে যাক, একজন মা বাবার জীবনও যেন শেষ না হয়ে যায়, এটাই হচ্ছে আমার কাম্য। হুজুরের কাছে একটা অনুরোধ থাকবে, এভাবে পহর যেন না করে। ধন্যবাদ। যেহেতু ওখানে আপন চাচা, আপন মামা, আমরা স্থানীয় যারা আছেন, একজন হাফিজ সাহেব আছেন বা যারা আছেন, সবাইকে আমি পরামর্শ দেবো, এটা ডেকে বা দায়িত্বশীল কারোর সাথে থেকে এটা বিষয়টা মিটমাট করে এটা শেষ করার জন্য। তবে আবার অনুরোধ, অবশ্যই আমরা যেন কেউ খুব বেশি ক্ষোভের বহিঃপ্রকাশ না করে, কারণ এ ছেলেদের এরাও এরাও যে একেবারে মানে দুষ্টামি তো আমিও করেছি, আপনিও করেছেন, অনেক সময় হয়তো রাগ রাখতে পারে না, কিন্তু রাগকে কন্ট্রোল করতে হবে। আসসালামু আলাইকুম। এই কারণে এর কোয়াটা হবে।